আসসালামু আলাইকুম বিনয়, এটা একটা পাওয়ার, এটা অস্ত্রের চাইতে অনেক বেশি শক্তিশালী। আমরা কেউ কেউ যখন অনেক বড় হয়ে যাই, আমরা ভাবি যে টাকা পয়সা, ক্ষমতা, অস্ত্র, প্রভাব, প্রতিপত্তি, এগুলো বোধহয় অনেক পাওয়ারফুল। না, এর থেকে অনেক বেশি পাওয়ারফুল হচ্ছে বিনয়, অনেক বেশি। যিনি বিনয়ী তিনি এদের থেকে অনেক বেশি এগিয়ে থাকেন। কিন্তু যিনি জীবনে অনেক কিছু করেছেন, সফল হয়েছেন, টাকা পয়সা করেছেন, প্রভাব প্রতিপত্তি করেছেন, তিনি যদি একজন বিনয়ী মানুষ না হন, তাকে হয়তো সামনে কেউ কিছু বলবে না, তার ক্ষমতার কারণে, তার প্রভাবের কারণে। কিন্তু পিছনে ঠিকই তাকে নিয়ে বাজে কথা বলবে, গালি দিবে, অসম্মান করবে। মানে তাকে সম্মানটা হৃদয় থেকে আসবে না। কিন্তু যিনি বিনয়ী তাকে সবাই সম্মান করবে, ভালোবাসবে। আমরা অনেকেই বলে যে বিনয় একটা দুর্বলতা এই সমাজে। এটা তারা বলে যারা বিনয়কে চর্চা করতে জানে না, যারা বিনয়ের শক্তি সম্পর্কে যাদের ধারণা নেই, যারা নেগেটিভ, যাদের মধ্যে মায়া, মমতা, মানবিকতার অভাব আছে, তারা বলে বিনয় একটা দুর্বলতা। বা তিনি চেষ্টাই করে দেখেন নাই যে বিনয়ী হয়ে কতটা সম্মানিত হওয়া যায় বা কতটা উপরে উঠা যায়। কারণ আপনি যতই উপরে উঠেন না কেন, যতই আকাশে চড়েন না কেন, পাটা কিন্তু মাটিতেই থাকতে হবে। আপনি যত বড় হবেন তত বেশি নিচের দিকে তাকাতে হবে, তত বেশি বিনয়ী হতে হবে। এবং মানুষকে দেখানোর জন্য যদি কিছু থাকে, আবারও বলছি, মানুষকে দেখানোর জন্য যদি কিছু থাকে, সেটা হচ্ছে বিনয়। সম্পদ, প্রভাব, ক্ষমতা, প্রতিপত্তি, এটা মানুষের সবসময় থাকে না। কিন্তু আপনি যে একজন বিনয়ী মানুষ, এটা সারা জীবন আপনাকে মানুষ মনে রাখবে, ভালোবাসবে, সম্মান করবে। আমরা যেন বিনয়টা ভুলে না যাই, সেটা আমরা যে যে অবস্থানে থাকি না কেন, ছোট অবস্থান, মধ্যবর্তী অবস্থান অথবা অনেক বড় অবস্থানে যাই না কেন, আমরা যেন বিনয়ী হই, মানুষকে সম্মান করি, ভালোবাসি, মানুষকে মানুষ হিসেবে দেখি, মানবিক হই। ধন্যবাদ।